Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এই সময় হঠাৎ কোথায় যাচ্ছে? তোর বান্ধবী শুভ্রার বাড়িতে? না, এখন তো ওখানে যাবার কথা নয়। তাহলে কি দেখি তো? কোথায় যাচ্ছিস তুই? উত্তর দিচ্ছিস না যে? একলা একলা কোথায় যাচ্ছিস তুই? কার পারমিশন নিয়ে তুই বাড়ি থেকে বেরিয়েছিস? বাড়ি চতাপত ব্যবস্থা করছি দাদা। আচ্ছা, একদম বাড়ি থেকে বেরোবি না তুই, এই আমি তোকে বলে দিলাম। আমি যাকে বিয়ে করতে চাই তার সঙ্গে চলে যাচ্ছি, তোমরা আমার খোঁজ করো না। দীপা, এতটা এতটা নিচে নেমে গেছিস তুই? আমি তো কল্পনাও করতে পারি না যে আমাদের বংশের কোনো মেয়ের এই পরিণতি হতে পারে। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। বড্ড বাড় বেড়েছিস না তুই, তোর ব্যবস্থা করতেই হবে। মা, মা, দেখো, তোমার সঙ্গে আমার একটা আড়ালে কথা ছিল, তাই আমি একটু আগে ভাগেই চলে এলাম। আমার সঙ্গে আড়ালে কথা? কি কথা বলো? বলছি, তুমি আমার বোনকে তো দেখেছো দীপা। তোমার বোন দীপা? হ্যাঁ হ্যাঁ, দেখেছি বই কি। হ্যাঁ, তো ওর জন্য পাত্র খোঁজা হচ্ছে জানো তো, মনের মতো পাত্র ঠিক পাওয়া যাচ্ছে না। তা তুমি তো অনেক খোঁজ খবর রাখো, দাও না একটা ভালো পাত্র দাও না। পাত্র? তা তোমার বোনের এখন বয়স কত হলো? 21। 21, বেশ ভালো কথা। 21, 21। আচ্ছা, কিরম চাইছো পাত্র? মানে বেশ চেহারা ভালো হবে, লেখাপড়া জানা হবে, পয়সা কড়ি হবে, সব মানে মিলিয়ে মিশিয়ে আর কি, তাই তো? হ্যাঁ, এসব ঠিক আছে, কিন্তু কিন্তু পাল্টি ঘর হওয়া চাই। পাল্টি ঘর? হ্যাঁ, তা তো বটেই, সে তো হতেই হবে। তা তোমরা তো হলে গিয়ে মুকুজ্জে। হ্যাঁ, তার মানে ধরো চাটুজ্জে, বাণুজ্জে, গাঙ্গুলি, এসব চলবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমি ভেবে দেখি
পেয়ে যাবো, একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবো। তুমি একবার একটু পরে খবর নেবে, এই ধরো দু একদিন বাদে বা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে না একবার খবর নেবো। হ্যাঁ বড্ড উপকার হয় দাদা, তুমি কিন্তু দেখো। ঠিক আছে ঠিক আছে, তো আমার একটু তাড়া আছে, আমি এখন আসি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এসো 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 এসো। নমস্কার, আপনি হয়তো আমাকে ঠিক চেনেন না, তবে আপনার বাবা সুভাষিস বাবুর সঙ্গে আমার কিঞ্চিৎ পরিচয় ছিল। আমার নাম নৃপতি লাহা। আমি আপনাকে চিনি, আপনার নামও জানি, বসুন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়িও আমার চেনা। তো তাই নকুলদা, চা দাও, বলুন। ব্যাপারটা হচ্ছে, মানে আপনি যখন দিল্লিতে পড়াশোনা করতে গেছিলেন, তখন আর কি একদিন আপনার বাবা আমার বাড়ির সামনে ওই ফুটপাতে পা পিছলে পড়ে যান। তা আমি তখন ওনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ফার্স্ট এড দিয়েছিলাম আর কি, সেই সূত্রেই ওনার সঙ্গে আমার একটুখানি পরিচয় হয়েছে। তারপরে তো উনি আপনাদের ওই ফ্যাক্টরিতে বানানো অনেক সব ওই কী বলে কোল্ড ক্রিম পাউডার ইত্যাদি অনেক উপহার দিয়েছেন উনি আমাকে। তারপর তো উনি হঠাৎই চলে গেলেন। যাক, এইসব কথা আর বলে লাভ নেই, আপনার কথা বলুন, আপনার বাড়িতে আর কে কে আছে? নিন চা নিন। হ্যাঁ হ্যাঁ চা, ঠিক আছে। আমার বাড়িতে তো আমি একা, আর নকুলদাকে ধরলে আমরা দুজন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা বিয়ে থা করেননি? না মানে পড়াশোনা শেষ করে যখন ফিরলাম তখন বাবা মারা গেলেন। বাবার এত বড় ব্যবসা দেখতে দেখতে বিয়ে করার আর সময় পেলাম না। আপনার উপাধি যখন ভট্ট, তখন আশা করি আপনি ব্রাহ্মণ। হ্যাঁ। তা গোত্রটা জানা আছে নাকি? হ্যাঁ, যখন পৈতে হয়েছিল মনে আছে, আমার গোত্র বোধ হয় শাণ্ডিল্য গোত্র। আচ্ছা বেশ, খুব ভালো কথা। তাহলে যে কাজের জন্য আসা সেটা সেরে ফেলি। হ্যাঁ বলুন। আচ্ছা এই আমি যদি একটু কি বলে ঘটকালি করি তাহলে কি আপনার খুব আপত্তি হবে? আরে বাবু তাই করুন, ঘটকালি করুন তো একটু। একটা বৌমা না হলে কি মানায়? আমি বুড়ো মানুষ আর কতদিন পারি বলুন তো। বেশ ভালোই হলো, উনিও পারমিশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ তাহলে তাই হবে, তাই করি তাহলে। হ্যাঁ ঠিক আছে, আর তাহলে আমি উঠি, বুঝলেন? হ্যাঁ ও ভালো কথা, আমার বাড়িতে প্রত্যেক দিন এই সন্ধেবেলা একটা বেশ আড্ডা বসে, বুঝলেন? এই পাড়ার ছেলে ছোকরা আসে, তা আপনিও আসুন না। যাবো আজই, চলুন, কি অসুবিধা? না আজ নয়, আমি আমি বলছি কালকে যাবো। ও কাল যাবেন, তা ঠিক আছে, একদম পাক্কা কথা রইল। হ্যাঁ কালকে দেখা। আচ্ছা আসি। এই শোনো না, একটা গান লিখেছি, সুর করেছি, শুনবে? এখন ঠিকঠাক হয়নি আর কি। লালে লালে সুন্দর মরুতিয়া মরুতিয়া, লালে লালে সুন্দর মরুতিয়া মরুতিয়া, ও জয় দেবগণ। নিপতিদা নেই? নিপতিদা? তোমাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের আড্ডায় এই একজন নতুন সভ্য, এনার নাম হচ্ছে দেবাশিস ভট্ট। হ্যাঁ নমস্কার। প্রবাল, আলাপ করিয়ে দিয়ে এসো। হ্যাঁ পরিচয় দেওয়ার দরকার নেই। কেন, পরিচয় কি আগে থেকেই ছিল নাকি? ছিল মানে বড় মানুষের সঙ্গে গরিবের যতটা পরিচয় থাকা সম্ভব ততটাই। আসলে ছেলেবেলা আমরা এক স্কুলে পড়তাম। ও হচ্ছে প্রবাল গুপ্ত, গাইয়ে বাজিয়ে মানুষ আর কি, বুঝলেন? একটু সেন্সিটিভ, ওর
কথায় আপনি কিছু মনে করবেন না, কেমন? না না ঠিক আছে। আপনি ইদানিং ও গানবাজনা করে বেশ নাম ডাক করেছেন। হ্যাঁ, অন্যদের সঙ্গে পরিচয় করে দিই। এই যে এসো কপিল, এই এ হচ্ছে কপিল বসু। নমস্কার। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, বাবা অগাধ বড় মানুষ। হ্যাঁ, সেরকম বদ খেয়াল টেয়াল কিছু নেই, তবে কাজের মধ্যে একটি, রাত্রিরে ছাদে উঠে চোখে দূরবীন লাগিয়ে আকাশে তারা গুনে। আর দোষের মধ্যেও একটি, বিয়েটা করতে চায় না। আরে ছাড়ো তো নিপতিদা। না না ছাড়বো কেন, ছাড়বো কেন, ছাড়া ছাড়ি নেই। আর ইয়ে এই যে দেখছে পালোয়ান, এ হচ্ছে খড়গ বাহাদুর, নাম করা ফুটবল প্লেয়ার, কে দেখত? হ্যাঁ আচ্ছা, আরেকজনের সঙ্গে আলাপ করি। এই যে এ হচ্ছে সুজন মিত্র, অভিনেতা, যাকে বলে একবারে উদীয়মান নক্ষত্র। আপনারা সবাই আমার বিয়েতে আসবেন? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আরে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো, সে আর বলতে, তবে কিন্তু ওই কবজি টিপিয়ে খাবো, শীত কাবাব করতে হবে কিন্তু। একটা কাজ কিন্তু তুমি দারুণ করেছো। কিরকম? এই ঘটকালিটা। ঘটকালি বললাম, এটা কি ঘটকালি বলে? কি বলো কিছু। হ্যাঁ আপনার সঙ্গে আলাপ করে আমরা খুব খুশি হয়েছি, সত্যি খুশি হয়েছি। আপনারা সবাই অবশ্যই আসবেন। অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আসবেন তো? অফকোর্স, বড় মানুষের বিয়ে বলে কথা। ওনে নিপতিদা। হ্যাঁ হ্যাঁ বলো। আমরা হলাম এখন দুপক্ষেরই অতিথি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ কোনের পক্ষের বিজয় আর বরের পক্ষে এই দেবাশিস বাবু। হ্যাঁ এই দুদিন তাহলে খুব ভালোই জমবে। হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন। নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই। যাক বাবা, আমার দুদিন কোনো খেলা নেই, একেবারে জমি আড্ডা মারা যাবে। নিপতিদা এই খুশিতে চট করে কফি হয়ে যাক। কফি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে। আরে ইয়ে সনাতন, সনাতন নিপতিদা। হ্যাঁ হ্যাঁ কি বল? আমি আর চলি। কেন, কফিটা খেয়ে যান। আপনারা আড্ডা মারুন, আমার অনেক কাজ। একা মানুষ তো অনেক জায়গায় নিমন্ত্রণ বাকি রয়েছে। আচ্ছা সে তো, সে তো থাকবেই, সে তো থাকবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি আসি, সবাই আসবে। হ্যাঁ এতক্ষণে সব শেষ হলো, নিপতি দ্বারাও এক্ষুনি গেল। তোমার আজ খুব ধকল গেছে তাই না? না সেরকম কিছু নয়। 12টা বেজে গেছে, চলো শুয়ে পড়ি। আমি আমি আলাদা শুব। তুমি আলাদা শুলে ফুলসজ্জা হবে কি করে? এসো। না না মা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও? আপনি আমায় ক্ষমা করুন, আমি আমি অন্য একজনকে ভালোবাসি। আমাকে বিয়ে করলে কেন? আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো উপায় ছিল না, বাড়ির লোক জোর করে আমায় বিয়ে দিয়েছে। যাকে ভালোবাসো তাকে তো বিয়ে করলে পারতে। জাত আলাদা, তাই জাত। তাহলে এখন কি করা যেতে পারে? আমাকে আপনার বাড়িতে থাকতে দিন, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমি আপনার সামনে আসবো না, কখনো আপনাকে বিরক্ত করব না। আমি এর জন্য ঠিক প্রস্তুত ছিলাম না, ভেবে দেখতে হবে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। আপনি? আমি কোথাও শুয়ে পড়ব? চাটা ঢালবে?
ভাগ আমি ঢালছি। তোমার সাথে আমার কিছু কথা আছে। কেন আপনি নেবেন না? তোমার দাদা এসেছিল। দাদা? তার কথা শুনে মনে হলো তোমার জীবনের গোপন কথা তোমার বাড়ির সবাই জানে। বাইরে কেউ জানে না? না। জায়গা ছাড়ো, একটা ঘটনা ঘটে গেছে। আমার জীবনে একটা বেয়ারা সমস্যা দেখা দিয়েছে। সাধ্যমতো কলঙ্ক থেকে নিজেকে বাঁচিয়ে তার সমাধান করা দরকার। তুমি আমার কথা বুঝতে পারছ? তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সমস্যার একটাই সমাধান, ডিভোর্স। না। না কেন? তোমার বাড়ির লোক তোমার ভালোবাসার পাত্রের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যায় করেছে। আমার দাদু, উনি তাহলে আর বাঁচবেন না। ডিভোর্স যদি না করতে চাও তাহলে দ্বিতীয় পথ হচ্ছে তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো, যেমন আগে ছিলে তেমনি থাকো। না না, ওরা আবার আমাকে ফেরত পাঠিয়ে দেবে, মাঝখান থেকে সবকিছু জানাজানি হয়ে যাবে। তাহলে তৃতীয় পন্থা হচ্ছে তুমি এখানেই থাকো, তুমিও আমার কাছে যাবে না, আমিও তোমার কাছে আসবো না। লোক লজ্জার ভয়ে এই ভণ্ডামিটুকু করতে হবে, পারবে? পারবো। কিন্তু এইভাবে কতদিন? জানি না। জাগে বা নকুলদার চোখে যাতে আমরা ধরা না পড়ি তার জন্য তোমার বাথরুমে আমাকে স্নান করতে হবে, কারণ অন্য বাথরুমে আমার ভিজে জামা কাপড় টাওয়াল পেলে নকুলদার সন্দেহ বাড়বে। তোমার আপত্তি নেই তো? হ্যাঁ, বলছিলাম যে আমি আজ থেকে ফ্যাক্টরিতে জয়েন করছি, তোমার যদি কিছু দরকার পড়ে তুমি নকুলদাকে বলতে পারো, সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি, আরেকটা কথা, তুমি আমাকে আপনি বলো না, অবশ্য সকলের আড়ালে বলতেই পারো, নকুলদা বা অন্য কারুর সামনে তুমি বলাটাই ভালো, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, মামি চিনতে পারছো? পারছি। ঘরে কেউ আছে? আমি ছাড়া আর কেউ নেই। বেশ, কাল তোমার স্বামীকে বলেছো? বলেছি। তারপর? তারপর আর কিছু না। কতদিন? একটু সময় লাগবে, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। শপথ মনে আছে তো? শপথ? শপথ করেছো? আমার নাম কাউকে বলবে না, মা কালীর নামে শপথ করেছো, মনে আছে?
মনে আছে। তোমার স্বামী হয়তো আমার নাম জানবার জন্য উদ্যোক্ত করতে পারে। উনি নাম জানতে চাননি, আর যদি জানতেও চান আমি বলবো না। আচ্ছা, তারপর কোন গ্রহ আবিষ্কার হলো? হবে হবে। নিরাপদিদা, যাই, কি হলো? আরে বাবা, দেবাশিস বাবু, কি সৌভাগ্য! আমরা তো ভেবেছিলাম যে বেশ কিছুদিন ধরে আপনার দেখাই পাওয়া যাবে না। হ্যাঁ, তা এই দাম্পত্য জীবন এখন কেমন লাগছে? হ্যাঁ, আপনি বসুন, আপনি বসুন। মন্দ নয়, বেশ ভালোই। হ্যাঁ, প্রথম প্রথম ভালোই লাগে, তারপর এই জানো তো কিছু জাতের লোক আছে যারা চাঁদের কলঙ্কটাই দেখতে পায়, চাপচাকে দেখতে পায় না। এই তুই আজ খড় খরচটা পড়েছো না কেন? কি আরে পড়ে দেখো কি আছে, কি আছে, কি আছে। আরে আমাদের পাড়ার খবর, গুরুতর খবর, তাই নাকি? হ্যাঁ, কাল ভোর রাতে এক ভিখিরিকে গোল পার্কে খুন করা হয়েছে। আতো তাই নাকি তাকে সজারুর কাঁটা দিয়ে খুন করেছে। সজারুর কাঁটা? হ্যাঁ। আচ্ছা নিপতিদা, সজারুর কাঁটা দিয়ে মানুষ খুন করা যায় নাকি? ভেঙে যাবে না কাঁটাটা? না না না, ভেঙে যাবে কি বলছো? খুব শক্ত কাঁটা, মানুষের শরীরে যদি বিঁধিয়ে দাও না একবারে শটান ঢুকে যাবে। হ্যাঁ, এত শক্ত, বাবা, সাংঘাতিক জিনিস। ছোড়াছুড়ি থাকতে হঠাৎ সজারুর কাঁটা দিয়ে মানুষ খুন করার কি দরকার? এই রে, তোরা যে খেলা ছিল না মাঠে? হ্যাঁ ছিল, ড্র হয়ে গেছে। কিন্তু কি ব্যাপার, তোরা কি নিয়ে আলোচনা করছিস? সজারুর কাঁটা, সজারুর। বলছিলাম যে সারাদিন একা একা বাড়িতে থাকো, তোমার সময় কাটে কি করে? তুমি তো গল্পের বই পড়তে পারো, আমার তো অনেক গল্পের বই আছে। আর তুমি যদি মনে করো যে কোনো উপন্যাস দরকার, তাহলে কোনো দোকান থেকে সেগুলো আনিয়ে নিতে পারো। আর যদি বলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, যেগুলো পছন্দ সেগুলো কিনে নেব। আর মাসিক সাপ্তাহিক যে সমস্ত বইগুলো বেরোয় তার মেম্বারশিপও নিয়ে নিতে পারো। আচ্ছা আচ্ছা, তাছাড়া তোমার বান্ধবীদের আসতে বলো না কেন, তোমার গল্প গুজব করে সময় কেটে যাবে। ঠিক আছে, বলবো। দীপা, তুমি ফুল ভালোবাসো? হ্যাঁ। ফুলের বাগান করতে ইচ্ছে হয়? বাপের বাড়িতে ছাদের উপর বাগান করেছিলাম, টবের বাগান। বা খুব ভালো, তাহলে আমাদের সামনের বাগানটা তুমি নতুন করে বাগান শুরু করো। বাবা মারা যাওয়ার পর এই বাগানটার কোনো যত্ন নেওয়া হয়নি। হ্যাঁ, তার জন্য তোমার মালির দরকার, কারণ একা তুমি পারবে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেবো। ও ভালো কথা, বলছিলাম যে আমার ফিরতে একটু রাত্রি হবে, একটা নতুন প্রোডাক্ট লঞ্চিং এর ব্যাপার আছে। ঠিক আছে, চাই আমি চেঞ্জ করে নিই। আরো কিছুদিন এইভাবে চালাতে হবে, কিন্তু
কতদিন? সময় জানতে পারবে। ঠিক আছে, রাখছি। উফ, আবার সজারুর কাটা। কি নিয়ে বুদিদা, কি নিয়ে আলোচনা হচ্ছে? বসো বসো, সব বলছি। তুমি তো আর খবরের কাগজ পড়ো না, তাই জানো না। কয়েকদিন আগে একটা ভিকিরিকে সজারুর কাঁটা বিধিয়ে খুন করা হয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? গতকাল রাত্রিরে ঠিক সেরকম আরেকটা ঘটনাও ঘটেছে। লেকের ধারে একটা বেঞ্চিতে এক মজুর শুয়ে ঘুমোচ্ছিল। কেউ একটা সজারুর কাঁটা তার ওই হৃদযন্ত্রের মধ্যে বিঁধিয়ে তাকে খুন করেছে, ভাবতে পারো? তো কে খুন করেছে জানতে পারা গেল না? তবে হ্যাঁ, পুলিশ তদন্ত করছে এখনো কিছু। দূর পুলিশের তদন্ত, এ অনন্তকাল ধরে চলবে, শেষমেশ কিছুই পাওয়া যাবে না। কিন্তু একটা ব্যাপার ঠিক, যে এই মজুর আর ভিখারির খুনি কিন্তু একজনই, এর থেকে বেশি কেউ কিছু জানতে পেরেছে এখনো পর্যন্ত? আচ্ছা, দুটো লোকই খুন হলো আমাদের পাড়ার মধ্যে, তার মানে আমার অনুমান উনি নিশ্চয়ই আমাদের পাড়ার মধ্যেই রয়েছে। আমার তো মনে হয় হত্যাকারী একজন উন্মাদা, তোমরা সব বদ্ধ পাগল। কেন পাগল? কেন তাহলে উন্মাদ? পাগল যদি না হয় তাহলে উন্মাদ না? আমার তো একটা ব্যাপার কিছুতেই মাথায় আসছে না, যে একটা কুলিকে কেউ একজন হত্যাকারী খুন করেছে, তো সেজন্য তোমাদের তো মাথা ব্যথা কিসের? মানে কুলির জন্য তোমাদের রাতে ঘুম হচ্ছে না, এটা তো বুঝতে পারছি না। বিষয়টা তা না। আরে বিষয় আবার কিসের এখানে? না, তুমি যেভাবে বলতে চাইছো সেভাবে হয় না। বিষয় আসো, এসো। এরে বৃষ্টি আসছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। নিবেদিতা, হ্যাঁ আমি আজ চলি। ও, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই সাবধানে যেও, বুঝলে না? এখন আবার এই দক্ষিণ কলকাতার রাস্তাঘাটে সব দলে দলে পাগল ঘুরে বেড়াচ্ছে। আসি সবাই। বল, এবার কি বলছিলি, বিষয়টা কিসের? ব্যবস্থা করতে হবে। বাড়িতে ফুলদানি আছে তো? ফুলদানি? হ্যাঁ আছে তো, ওই নিচের ঘরে আলমারির ভেতর। তা চাবি তো তোমার কাছেই থাকে। ও তাই তো। আচ্ছা নকুলদা, ব্রাশও আছে? ওহো, ওই বাসন পরিষ্কারের মলম? না গো বৌদি, নেই, ছিল কিন্তু সব ফুরিয়ে গেছে। আজকাল কি আর ওই রূপোর বাসন কোসন মাঝে বলো, আমি তো তেঁতুল দিয়েই কাজ চালিয়ে। হ্যাঁ হ্যাঁ, সে তেঁতুল দিয়ে হবে, কিন্তু কথা হচ্ছে যে এই ফুলগুলোকে টবে রেখে ফুলদানিটাকে তো মাজতে হবে। হ্যাঁ তাহলে চলো। একটু বৃষ্টিতে ভিজে গেছি, চেঞ্জ করে আসছি। ওই নিপদিদার বাড়িতে গেছিলাম, বেরোবার সময় ঝড় বৃষ্টিতে ভিজে গেছি, বোধহয় ঠান্ডা লেগে গেল। আসছি। হুম,
টেবিলে খাবার দেবো? বলছি খাবার দেবো? নবদা, আমি না রাত্রে ভাত খাবো না। কেন? ঠান্ডা লেগে গেছে। যা বৃষ্টিতে ভিজেছো, ঠান্ডা লাগবে না? ডাক্তারবাবু খবর দেবো নাকি? না না, আমি দু চারটে অ্যাসপাইরিন খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। নকুলদা বল, তুমি নিচে যাও, আমি খাবার বাড়ছি। সে কি, আমি থাকতে তুমি? না, আজ আমি খেতে দেবো। আমার স্বামী খুব অসুস্থ, আপনি যদি আসেন তাহলে খুব ভালো হয়। আমি জানি না ওদের ফ্যামিলি ডক্টরকে, তাই তাড়াতাড়িতে আপনাকে ফোন করলাম। প্লিজ একবার আসুন না, ভীষণ বিপদে পড়েছি আমরা, প্লিজ আসুন না। আমি এখনই আসছি। থ্যাংক ইউ। আমার সবই তো উল্টো এইখানে। খুব ঠান্ডা লাগিয়েছেন নাকি? একটু বৃষ্টিতে ভিজে ছিলাম। দেখি ওপাশ ফিরুন তো, জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে জোরে নিঃশ্বাস নিন। দেখি দেখি চোখটা, দেখি বড় করে হা করুন। পেটে ব্যথা আছে? ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, আর কালকে সকালে আমি আবার আসবো, এতেই কমে যাবে। খুব ঠান্ডা লেগে গেছে। খুব ঠান্ডা লাগিয়েছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম বিশ্রাম নেবেন, হ্যাঁ, উঠবেন না। ঠিক আছে। চলি দীপা। ডাক্তারবাবু উনি কেমন আছেন? ভালো আছেন, কাল সকালে প্রয়োজনে আমি আবার আসবো, ভালো হয়ে যাবে, এই ওষুধগুলো আনিয়ে নেবে। দেবাশিসের শরীরে বড় আশ্চর্য জিনিস একটা দেখলাম। কি? হ্যালো, হ্যাঁ নিপুতিদা, আগের থেকে একটু সুস্থ আছি। হ্যাঁ, আর একটু সুস্থ হয়ে সবাই মিলে আমার বাড়িতে বসে আড্ডা হবে, নিশ্চয়ই নিশ্চয়ই মনে থাকবে। আচ্ছা রাখছি। দাদা ফোন করেছিল, বলেছে সন্ধ্যের পর আসবে। ও আচ্ছা। আমার জন্য কিছু ক্রোটন আর ইস্টার লিলি আনিয়ে দিতে পারবে তোমার ফ্যাক্টরি থেকে?
বাগান করব। অবশ্য তুমি সুস্থ হয়ে গেলে তারপরে নিশ্চয়ই আনব। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমাকে বোধহয় ডাকছে নকুল দা, মা আমি যাই। দীপা, বলছিলাম যে আমি কয়েকজন বন্ধু বান্ধবকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে চাই, চার পাঁচজনের বেশি হবে না। আর আমি চাই যে সেদিন আমার বাড়িতে বাইরের কোনো খাবার রান্না হবে না, তুমি আর নকুলদা দুজনে রান্না করো। ঠিক আছে, আমি যাই। তোমরা একটু বসো, আমি একটু ভেতর থেকে আসছি। এরা খাবার দাবার সব তৈরি তো, তোমরা ওরা কি তুমি এখন দুধ গুলছো? আরে ওরা এসে গেছে। ঠিক আছে, চল তাড়াতাড়ি করো। একটা জিনিস লক্ষ্য করেছো? প্রথমে ভিকিরি, তারপর মজুর, তারপর দোকানদার, হত্যাকারী কেমন যেন স্তরে স্তরে দিনে দিনে বাড়ছে। এরপরে কার ঘাড়ে কোপটা পড়বে সেটা কি বুঝতে পারছো? এরপর হয়তো দেখবো কলকাতার কোনো নামি খেলোয়াড় কিংবা নাম করা কোনো সিনেমা অ্যাক্টর, হয়তো বা কোনো নাম করা গাইয়ে। কেন, শুধু নাম করা লোককে মারতে যাবে কেন? পয়সাটা লোককেও তো মারতে পারে, কি বলিস? তুই কিংবা নিরুপদিতা কি আমার সঙ্গে চালাকি করিস না দীপা, আমি জানি তোর মাথা ধরার কারণটা কি। ভালো কথা, আজকে এই বাড়িতে যারা নিমন্ত্রিত তাদেরই মধ্যে কেউ একজন তোর, তাই তো? হ্যাঁ দাদা। কি নাম তার বল। বলবো না। বলবি না? না আমি বলবো না। ঠিক আছে, আমিও দেখে নো দাদা। শুনে রাখ দীপা, যেদিন তাকে আমি ধরতে পারবো না সেদিন সকলের সামনে ওই চৌরাস্তার মোড়ে টেনে এনে তাকে আমি জুতো পেটা করবো, এটা মনে রাখিস। বুঝলো দীপা, আজ আমরা একটা নতুন ক্রিম লঞ্চ করছি। তাই নাকি? কি ক্রিম? মুখে মাখার ক্রিম। কেমন গন্ধ? স্মেল কেমন সেটা তো আমি জানি না, যারা মাখবে তারাই বলে দেবে। তো বাড়িতে নিয়ে আসো না, আমি একটু মেখে দেখি। আগে অন্যরা মাখুক, দেখি তাদের কোনো র‍্যাশ বেরোচ্ছে কিনা, তারপরে তো। কার মুখে পরীক্ষা করবে? আমাদের ফ্যাক্টরির একটা দারোয়ান আছে, ওর মুখের চামড়াটা হাতির চামড়ার মতো, ভাবছি ওর মুখে মাখিয়ে প্রথম পরীক্ষাটা করব। তাই নাকি?
আজকে একটা সিনেমা দেখতে যাবে? না না আমি যাব না। তোমার ভয় নেই, আমি অন্ধকারের সুযোগে কোনো অ্যাডভান্টেজ নেব না। না সেই জন্য না, সিনেমা দেখতে আমার ভালো লাগে না। ও তোমার চা। বেশ খাসা হয়েছে তো, নকুলদা বানিয়েছে? না আমি। শোনো একটা কথা বলবো, আমাকে একটা সিনেমা দেখতে নিয়ে যাবে? দীপা আমি জানি তোমার সিনেমা দেখতে ভালো লাগে না, শুধু শুধু আমার মন রাখার জন্য সিনেমা দেখার কোনো দরকার নেই। না আমি সিনেমা দেখব। ঠিক আছে নিয়ে যাবো। হ্যালো। হ্যাঁ না না আমার শরীর খুব ভালো আছে, না অসুবিধা হবে না। কি ব্যাপার? ও আচ্ছা, আমার বাড়িতে চলে এসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসছি। না না কোনো অসুবিধা হবে না। হ্যাঁ আসছি আসছি, এখনই আসছি। হ্যাঁ দিবা আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, আমি হেঁটেই যাবো, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। ওকে বাবু তো এখন এলো না, অত যে খাবার সময় হয়ে গেল। হ্যাঁ এত দেরি তো করে না, কেন আজকে এত দেরি করছে? আধ ঘন্টা তো সেই কখন হয়ে গেছে। হ্যালো কি হয়েছে, কি হয়েছে বৌদি, বৌদি কি হয়েছে? হ্যাঁ মুকুলদা, তোর দাদাবাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে। বলছো কি? দাদাবাবু অ্যাক্সিডেন্ট? হাসপাতালে নিয়ে যেতে হয়েছে মুকুলদা। দাদাবাবু মুকুলদা, নকুলদা নকুলদা কেঁদো না নকুলদা, এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের যেতে হবে ওখানে। চলো 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 আমরা যাবো। ডক্টর গুপ্ত, ইনি ব্যোমকেশ বক্সী। নমস্কার নমস্কার নমস্কার, আজ দেখছি অসাধারণ ঘটনা ঘটার দিন। হ্যাঁ ব্যোমকেশ বাবুর সঙ্গেও পরিচয় হলো। হ্যাঁ কি ব্যাপার বলুন তো। আরে মশাই, আজ 20 বছর ডাক্তারি করছি কিন্তু এরকম প্রকৃতি বিরুদ্ধ ঘটনা কোনোদিন ঘটেনি। বুঝলাম না ডাক্তারবাবু, যদি একটু গোড়া থেকে বলেন। হ্যাঁ বলছি, আজকে 8:30 নাগাদ 3টি ছেলে একজন অজ্ঞান লোককে নিয়ে আমার এখানে আসে। ওরা নাকি ওই ছেলেটিকে অজ্ঞান অবস্থায় রবীন্দ্র সরোবরের একটি বেঞ্চের পাশে পড়ে থাকতে দেখেছিল। তারপর আমি পরীক্ষা করে দেখি যে ছেলেটিকে সজারুর কাঁটা দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে। প্রথমে ভাবলাম যে এক্ষেত্রে কাঁটাটা বোধ হয় হার্ট পর্যন্ত পৌঁছয়নি। হার্ট পরীক্ষা করতে গিয়ে দেখি অবাক কাণ্ড, হার্ট নেই। তার মানে
হ্যাঁ, প্রকৃতির খেয়ালে ছেলেটি ডান দিকে হাট নিয়ে জন্মেছে। হুম, তাই নাকি? খুব সাবধানে পিঠ থেকে কাঁটাটা বার করলাম। তো ছেলেটির ভাগ্য ভালো যে ফুসফুস থেকে ব্লিডিং হয়নি। ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ছেলেটির স্ত্রী এসেছে, আমি ওকে বারবার বলছি তুমি বাড়ি যাও, কোনো ভয়ের কারণ নেই, কিন্তু কিছুতেই যাচ্ছে না। বেশ, ওনার স্ত্রীকে একবার ডাকা যাবে তাহলে, আমি একটু চেষ্টা করে দেখতাম। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ রিসেপশন। আচ্ছা দেবাশিস ভট্টের স্ত্রীকে একবার আমার ঘরে পাঠিয়ে দাও তো। হ্যাঁ আসেন। এই নিয়ে চারটে হলো। হ্যাঁ, কিন্তু মেয়েটিকে বলা হয়নি যে তার স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছিল। আপনারাও বলবেন না। হ্যাঁ আসুন, আমি পুলিশের লোক, আর ইনি ব্যোমকেশ বক্সী। নমস্কার। নমস্কার। আপনি চিন্তা করবেন না দীপাদেবী, দেবাশিস বাবুর আঘাতটা খুব একটা গুরুতর নয়, জীবনের তেমন কোনো আশঙ্কা নেই। আমাকে কেন ওর কাছে যেতে দেওয়া হচ্ছে না? আসলে ওনাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, তো আপনি ওখানে গিয়ে কি করবেন? তার চেয়ে দেখুন, আমাকে যদি ওর কাছে যেতে না দেওয়া হয়, আমি কিন্তু সারা রাত এইখানেই থাকব। বেশ বেশ বেশ, সেটা পরে দেখা যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, দেবাশিস বাবুর কোনো আত্মীয় স্বজন নেই? না, ওর কোনো আত্মীয় নেই। তা আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে, আপনি নিশ্চয়ই তাদের খবর দিয়েছেন? হ্যাঁ, তারা কাছেই আছেন, কিন্তু খবর দেওয়া হয়নি। ও, তাহলে এক কাজ করুন না, আপনার আত্মীয়দের ঠিকানাটা যদি আমাকে একবার দেন তাহলে আমি ওনাদের খবর দিয়ে দেব। আর ডাক্তারবাবু বলুন, আপনি দীপাদেবীকে দেবাশিসবাবুর কাছে যাওয়ার অনুমতি দিন, আপনি কিন্তু দেবাশিসবাবুকে বিরক্ত করবেন না। সত্যি ইন্সপেক্টর, আপনি আমাদের যে উপকার করলেন সে আমি জীবনেও ভুলতে পারবো না। নাহলে এই রাতে আমার বাবা মা কী করে যে ট্যাক্সি পেতেন, কী করে কী করতেন, আমি তো ভাবতেই পাচ্ছি না। না না, তাতে কী হয়েছে, আমরা তো এখানেই আছি, তাই তো গাড়িটা ওনাদের সঙ্গে দিতে পারলাম। হ্যাঁ আচ্ছা বিজয়বাবু, আপনার বোনের কতদিন হলো বিয়ে হয়েছিল? এই মাস তিনেক হবে। মাস তিনেক। তা আপনার ভগ্নিপতি কী করেন? দেবাশিস ওই প্রজাপতি প্রসাধনী ফ্যাক্টরি আছে না, কসমেটিক কোম্পানি, ওর মালিক। ও আচ্ছা। তা আমি যতদূর শুনেছি যে ওনার মানে আপনার ভগ্নিপতির সেরকম কোনো আত্মীয় স্বজন ছিল না, তা বন্ধু বান্ধব? বন্ধু মানে আমি তো ওর অন্যান্য বন্ধুদের কথা বলতে পারবো না, তবে আমাদের ওই নিপতিদার আড্ডায় যারা আসে তাদের সঙ্গে ওর মোটামুটি ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। ব্যোমকেশবাবু, একটা কথা আমি আপনাকে বলি, আমি কিন্তু জানতাম, জানেন তো, যে এরকম একটা কিছু ঘটবে। আপনি জানতেন? বেশ, কি জানতেন যদি গোড়া থেকে আমাকে বলেন আমার খুব সুবিধা। হ্যাঁ মানে আমি যতটা জানি আপনাকে সবই বলছি, কিন্তু অপরাধী যে কে সেটা কিন্তু আমি জানি না। কখন এলে দীপা? তুমি এখন কথা বলো না দীপা। বলো। বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে? নাচ নাচ নাচ, খিদে পেয়েছে বলছেন? দেখছি আমি। কি খবর, ঘুম ভেঙেছে তো? দেখি পালসটা একটা। বাহ চমৎকার, আমি এখনই খাবার দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি বাইরে বোধহয় নকুলদা বসে আছেন দরজার পাশে, যদি একটু ডেকে দেন। হ্যাঁ একটু তাড়াতাড়ি। হ্যাঁ দীপা। হ্যাঁ হয়েছে? হ্যাঁ এই আসছে আসছে, খাবার আসছে। বৌদিমণি, এই তো নকুলদাবাবু খেতে চাইছে। হ্যাঁ নকুলদা খেতে চাইছে। শোনো না, তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, বুঝেছ? তুমি খেয়ে নাও, আর আমার জন্য অল্প করে কিছু নিয়ে একটু নিয়ে এসো। আচ্ছা আচ্ছা বৌদিমণি, তুমি তুমি যাও।
তবে কি জানেন বিজয়বাবু, আমার মনে হয় যে আপনার বোনের ওই ছেলে মানুষই ভালোবাসার নেশাটা এতদিনে কেটে গেছে। না না, উনি আপনি চিন্তা করবেন না। আচ্ছা হ্যাঁ, আরেকটা কাজের কথা বলি, কালকে বিকেলের দিকে একবার ওই নৃপতিবাবুর বাড়ির দিকে আমরা যাব, আপনিও কিন্তু সঙ্গে যাবেন, ঠিক আছে? আজ তাহলে আসি। কিন্তু ব্যোমকেশবাবু, হ্যাঁ, গাড়ি তো এখনো ফেরেনি। গাড়ি ফেরেনি, তাহলে এই অবসরে একটা কাজ সেরে নেওয়া যাক। বিজয়বাবু, আপনার বোনের ঘরটা যদি এই সময় দেখে নেওয়া যেত, মানে আপনার যদি আপত্তি না থাকে। না না, আপত্তির কি আছে, আসুন। হ্যাঁ না, চলে আসুন, এসো, আসুন 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 আসুন। এই হলো দীপার ঘর, আপনারা একটু চা খাবেন তো? না আপত্তি নেই। হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আপনারা আপনারা দেখুন না, এই যে এখানে কিছু জিনিসপত্র আছে দেখুন, আর এদিকে এই হলো দীপার আলমারি। বেশ, আপনারা দেখুন আমি চা নিয়ে আসছি। রাখাল, এই ঘরে তো আমি তল্লাশি করার মতো সেরকম কিছু দেখছি না। এক কাজ করা যাক, আমি ওই বইয়ের আলমারিটা দেখি কিছু পাই কিনা, আর তুমি ততক্ষণে এইখানটা ঘেঁটে দেখো যদি কিছু সন্ধান পাও। ঠিক আছে, আমি দেখছি। দেখুন, এটা কাপড় চোপড়ের মধ্যে ছিল, এটা ভালো করে দেখুন তো। তোমার চোখের বিজলি উজ্জ্বল আলোকে, পরাণে আমার ঝঞ্ঝার মেঘ ঝলকে, আমার সন্দেহটা তাহলে মিথ্যে নয়। ব্যোমকেশ বাবু, হ্যাঁ, একটু চা খান। ধন্যবাদ, আসো। কিছু পেলেন? পেলাম বলতে কি, আসলে বিজয়বাবু, আমাদের এই সত্যান্বেষণের পথটা কিন্তু বড়ই দুর্গম। তবে আপনি নিরাশ হবেন না, আমি আশা করছি যে দুদিনের মধ্যেই আততায়ী ধরা পড়বে। এখন কিরকম বোধ করছো? আগে থেকে একটু বেটার। তুমি কেমন আছো? ভালো। সারা রাত তো ঘুমোলে না, এখন একটু ঘুমানোর চেষ্টা করো। দীপা দেবী, আমার মনে হয় আপনি কাল রাত থেকে এখানেই আছেন, আপনার কয়েক ঘন্টা বিশ্রামের প্রয়োজন, আপনি বাড়িতে যান। আর চিন্তা করবেন না, দেবাশিস বাবুর কাছে আমরা আছি। আমি তো তোমাকে তাই বলছি, যাও একটু বিশ্রাম করো। ঠিক আছে, আমি নয় আধ ঘন্টা বাদেই আসছি। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সি, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য এসেছি। বলুন। আপনি কালকে বিকেলে বেড়াতে বেরিয়েছিলেন? না, মানে বেড়াতে ঠিক বেরোয়নি, ওই একটু। কেন? আমার বন্ধু ফোন করে ডেকে পাঠিয়েছিল। বন্ধু? তা বন্ধুর নামটা জানতে পারি? খড়গ বাহাদুর। খড়গ বাহাদুর, নেপালি নাকি? হ্যাঁ, নাম করা একজন ফুটবলার। ও আচ্ছা আচ্ছা, উনি? তা উনি আপনাকে লেকে ডেকেছিলেন কেন? ওর কিছু টাকার ধারের দরকার ছিল, তাই আমায় ডেকেছিল ধার নেবে বলে। তা উনি আপনার বাড়িতে আসেননি কেন? আমি সেটা বলতে পারবো না।
তবে আমার মনে হয় যে হয়তো লজ্জা পাচ্ছিল। আপনি কি টাকা নিয়ে গিয়েছিলেন? না, খর্গ তো আমাকে টেলিফোনে টাকার কথা বলেনি। ও বলেছিল যে আমার সাথে একটু জরুরি ওর আলোচনা আছে। তারপর? তারপর আমরা দুজনে বেঞ্চে বসে কথা বলেছি। ও টাকার কথা বলতে আমি টাকা দিতে রাজি হয়ে গেছিলাম। তারপর কিছুক্ষণ কথা বলার পর ও চলে যায়। আমি একা কিছুক্ষণ বসেছিলাম। তারপর কি হলো? তারপর আর পিঠের দিকে অদ্ভুত ব্যথা অনুভব করলাম। তারপর আমার কিছু মনে নেই। হ্যাঁ, আপনার হৃৎপিণ্ড যে শরীরের ডান দিকে, সেটা কি আপনার স্ত্রী জানেন? আমার মনে হয় না ও জানে। আচ্ছা দেবাশিস বাবু, আপনাকে এই শরীরে অনেক কষ্ট দিলাম, ধন্যবাদ, পরে আবার আসব। আচ্ছা এই যে সজারুর কাঁটা দিয়ে একটা একটা করে মারছে, ব্যাপারটা কি বল? কিছুই তো বুঝতে পারছি না, কি যে হচ্ছে আজকাল। আচ্ছা ওই ব্যোমকেশ বক্সি কে? আমি চিনি না। আমিও চিনি না। বিজয়বাবু নমস্কার, নৃপতি লাহা আছেন? হ্যাঁ আমি ডাকছি। নৃপতি দা, ও আচ্ছা আচ্ছা। নমস্কার নৃপতি বাবু, আমার নাম ব্যোমকেশ বক্সি। নমস্কার নমস্কার, আপনাদের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। পরিচয় করে দিই। হ্যাঁ, এ হলো প্রবাল। নমস্কার। কপিল, খর্গ বাহাদুর, আর এ হচ্ছে সুজন। নমস্কার। বিজয়ের মুখে আমরা সব কথাই শুনেছি। হ্যাঁ মানে ব্যোমকেশ বাবু, এরা আমাকে কিছুই ছাড়লেন না, তাই আমি ওই সজারুর কাঁটার কথাটা বলে ফেলেছি। আচ্ছা ব্যোমকেশ বাবু, এই যে সজারুর কাঁটা নিয়ে ব্যাপার, এটা কি আপনার কি মনে হয় এটা কোনো পাগলের ব্যাপার? হতেও পারে, আবার নাও হতে পারে। আবার এমনও হতে পারে যে কোনো সুস্থ মানুষ পাগল সাজার চেষ্টা করছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে যদি খুনি পাগল হয় তাহলে অনেক সময় খুন করেও নিষ্কৃতি পাওয়া যায়। যাক গে, আপনারা সবাই দেবাশিস বাবুর বন্ধু, আশা করি আপনারা সবাই দেবাশিস বাবুর জীবনটা খুব ভালো করে জানেন। না মানে দেবাশিস সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, মানে আগের থেকে ওর সঙ্গে আমাদের খুব একটা পরিচয় ছিল না। আমাদের মধ্যে ওই প্রবাল ওই আর কি ওকে কিছুদিন ধরে চেন কি, তাই তো প্রবাল? না চিন্তা মানে স্কুলে আমরা একই ক্লাসে পড়তাম, তোর সঙ্গে পরিচয় ছিল কিন্তু কোনো বন্ধুত্ব ছিল না। আচ্ছা মিস্টার বাহাদুর, আপনি গতকাল রাত্রে দেবাশিস বাবুকে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। তা ফোনটা কোথা থেকে করেছিলেন? কোথা থেকে মানে এখান থেকেই, ওই তো নিপতিতার পাশের ঘরেই ফোন আছে, আমাদের দরকার হলে আমরা এখান থেকেই ফোন করি। কালকে দেবাশিস ছাড়া আমরা সকলেই এখানে ছিলাম, ওর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। তারপর কি হলো? তারপরে আমি পাশের ঘরে গিয়ে ফোনটা করতে চলে গেলাম। তা ফোন করার পর আপনি ওই রবীন্দ্র সরোবর লেকে চলে গেলেন? হ্যাঁ। আচ্ছা আর একটা কথা একটু মনে করে বলুন তো, যে আপনি যখন দেবাশিস বাবুকে লেকে ছেড়ে এখানে চলে এলেন, তখন কি দেবাশিস বাবুর চারপাশে আর কেউ ছিল? থাকলেও আমি ঠিক লক্ষ্য করিনি। আচ্ছা মিস্টার লাহা, কিছু মনে করবেন না, আমি আপনাদের সবার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। আপনারা যদি একটু ওই পাশের ঘরে গিয়ে বসেন তাহলে আমি এক এক করে আপনাদের সবাইকে ডেকে নেব। ও তো বেশ ঠিক আছে, এই চলো চলো আমরা
অন্য ঘরে বসে। চলো চলো চলো। রাখাল, এদের মধ্যে থেকে তোমার কাকে সন্দেহ হচ্ছে? মানে খর্গ বাহাদুরের যে আচার আচরণ তাতে হতে পারে, আবার নেপতি লাহা। দীপাদেবী, মাফ করবেন, আমি আপনার মনের অবস্থা জানি, কিন্তু আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তবে কেন করতে চাই সে কথা জিজ্ঞেস করবেন না, সেটা আপনি নিজেই পরে জানতে পারবেন। বেশ, কি জানতে চান বলুন। আচ্ছা, এই নৃপতি লাহার বাড়িতে যে আড্ডা বসে, সেখানে যারা যারা আসে তাদের আপনি চেনেন? হ্যাঁ, ওরা সবাই আমার দাদার বন্ধু। ওরা কি আপনার বাপের বাড়িতেও যাতায়াত করে? হ্যাঁ, বাড়িতে কাজকর্ম থাকলে ওরা আসতেন। আচ্ছা, আমি কয়েকজনের নাম জেনেছি, যেমন ধরুন নৃপতি লাহা, সুজন মিত্র, কপিল বসু, খর্গ বাহাদুর আর প্রবাল গুপ্ত। এই পাঁচজন ছাড়া আপনি কি আর কাউকে চেনেন? না, কেবল এদেরই চিনি। নৃপতি লাহা যে বিপত্নিক সেটা আপনি জানেন? শুনেছিলাম। জানো, এদের মধ্যে আর কার বিয়ে হয়েছিল? বোধ হয় আর কারোর বিয়ে হয়নি। প্রবাল গুপ্ত কি বিবাহিত? ঠিক জানি না, বোধ হয় বিবাহিত নন। প্রবাল গুপ্ত বিবাহিত, সম্প্রতি তার স্ত্রী বিয়োগ ঘটেছে। ও, আমি জানতাম না। আচ্ছা, কপিল বসু লোকটিকে আপনার কেমন লাগে? ভালোই তো। তা ওর সম্পর্কে কোনো কুৎসা শুনেছেন? না। আর সুজন মিত্র, তিনি তো সিনেমার আর্টিস্ট, তার সম্পর্কে কিছু শুনেননি? না, ওসব শুনিনি। ও, তা খর্গ বাহাদুরের ফুটবল খেলা আপনি দেখেছেন? না, দেখিনি, রেডিওতে খেলার কমেন্ট্রি শুনেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার স্বামীর হৃদযন্ত্র যে বুকের ডান দিকে, সেটা কি আপনি জানতেন? জানতাম। আপনি জানতেন? আমার স্বামীর একবার জ্বর হয়েছিল। বেশ, আমাদের পারিবারিক ডাক্তার ওকে পরীক্ষা করে আমায় বলেছিলেন ওর হৃদযন্ত্র বিপরীত দিকে। দীপাদেবী, আপনি আমার বুকের থেকে একটা বোঝা নামিয়ে দিলেন। আপনার কাছ থেকে আর তেমন কিছু জানার নেই, আপনি এখন আপনার স্বামীর কাছে যেতে পারেন। রাখাল, এসো। নমস্কার। ব্যোমকেশবাবু, আমরা খবর পেয়েছি দেবাশিসকে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেবে। তো ওর মুক্তি উপলক্ষে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি বুঝলেন। তা আপনার কিন্তু আসতেই। আপনি ডাকবেন আর আমি আসবো না, তা কখনো হয়? আচ্ছা ব্যোমকেশবাবু, হ্যাঁ, আপনার এই সত্যান্বেষণটা কতদূর এগোলো একটু বলবেন। দিল্লি দূরস্থ ভাই, এই সজারুর কাঁটার ওস্তাদটি কে এখনো বুঝে উঠতে পারিনি। তবে কি জানেন, আমি মনে মনে একটা একটা থিওরি তৈরি করেছি। থিওরি? সেটা কি? সেটা হচ্ছে যে হত্যাকারী জানাতে চায় যে চারটে হত্যাকাণ্ড একই লোকের কাজ, কিন্তু ধরুন যদি হত্যাকারী প্রকৃত পাগল না হয়ে পাগল সেজে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এই সজারুর কাঁটা দিয়ে
খুন করার প্ল্যানটা করে থাকে। তার মানে? তার মানে দেবাশিস বাবুর কোনো গুপ্ত শত্রু আছে, সে দেবাশিস বাবুকে খুন করতে চায়। কিন্তু যদি সরাসরি দেবাশিস বাবুকে মারতে যায় তাহলে ধরা পড়ার ভয়টা বেশি। তাই যদি তিনজনকে হত্যা করার পর দেবাশিস বাবুকে মারা হয় তাহলে দেবাশিস বাবুকে হত্যা করার জন্যই যে এতটা ভণিতা করা হয়েছিল সেটা বোঝার উপায় থাকবে না। এই আপনার থিওরি। এখন ধরুন এর পরেও যদি ওই সজারুর কাঁটা দিয়ে আরো একটা খুন হয় তখন আপনি কি বলবেন? তাহলে আমাকে অন্য পথ ভাবতে হবে। আচ্ছা আদৌ কি খুনি ধরা পড়বে? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করছি না ভাই, একটু সময় দিন। ব্যোমকেশ বাবু, আরে রাখাল এসো এসো। আপনি যে জিনিসটার কথা বলেছিলেন সেটা নিয়ে এসেছি। বাহ চমৎকার। রাখাল এটা আমার গায়ে, ঠিক আছে সে পরে দেখা যাবে। আচ্ছা ওই আর একটা কাজ বলেছিলাম যে সজারুর পেছনে লেজুড় লাগাতে, সেটা করেছো? আমি সব ব্যবস্থা করেছি। বাহ, আমি অবশ্য করেছি কিছু কাজ, ওই পুকুরে চার ফেলে রেখেছি। হ্যালো ব্যোমকেশ বাবু, আপনি একা আছেন? হ্যাঁ আছি, কিন্তু আপনি কোনো শুনে চিনতে পারলেন না? না পারছি না, যদি আপনি দয়া করে আপনার নামটা বলেন। ঠিক আছে, গলা যখন চিনতে পারেননি তখন নাম না জানলে চলবে। আজ সন্ধ্যের পর আপনি যেখানে গিয়েছিলেন সেখানে আমি ছিলাম, একটা গোপন খবর আপনাকে দিতে চাইছিলাম কিন্তু সকলের সামনে দিতে পারলাম না। গোপন খবর? এক মিনিট, ওই সজারুর কাঁটা সম্পর্কে কিছু কি? হ্যাঁ, আপনি যদি আজ রবীন্দ্র সরোবরের ওই বড় ফটকের সামনে আসেন আপনাকে বলতে পারি। বেশ আমি যাব, কিন্তু কখন? যত শীঘ্র সম্ভব আমি অপেক্ষা করব। কিন্তু একটা কথা, আপনি একা আসবেন, অন্য কারোর সামনে কিন্তু আমি কিছু বলব না। ঠিক আছে, আমি মিনিট পাঁচেকের মধ্যেই বেরোচ্ছি। রাখাল, আমার চারটা বোধহয় খুব ভালোই হয়েছিল বুঝলে, কেননা পুকুরে ফেলার সঙ্গে সঙ্গেই মাছ এসে টপ করে গেলে ফেলেছে। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা তুমি? না না না, আমার জন্য একদম ভাববে না, আমি ঠিক যথাস্থানে থাকব। তাছাড়া সজারুর পেছনে তো লেজুর লাগানোই আছে, তিনজনে মিলে সজারুকে কাবু করতে খুব একটা শক্ত হবে না। বসা দিচ্ছ? না না না, দেরি করা চলবে না, চলো বেরিয়ে। হ্যাঁ চলো। আপনি বলুন কি বলতে চান? দেখুন, যার কথা বলতে চাই সেটা খুব সংকোচ বোধ হচ্ছে, কারণ উনি আমার খুব কাছের লোক তো। সিগারেট আছে? সিগারেট? হ্যাঁ। ধন্যবাদ। অনেক তোর পেছন তিনজনকে খুন করেছো, দুজনকে খুন করার চেষ্টা করেছো। হ্যাঁ যাও।
পাগাল নিয়ে যাও, নিয়ে যাও, চল। ব্যোমকেশ বাবু, এমন একটা গাইয়ে লোক এইভাবে একটার পর একটা খুন করেছে, কেমন যেন অবাক লাগছে। শুধু আমি আমি ভাবতেই পারছি না। আমিও কি আর ভাবতে পেরেছিলাম রাখাল? তবে কি জানো, ওই সেদিন রাত্রেবেলা দীপার ঘরে ওই তুমি আমাকে একটা ডায়েরি দিলে না, ওই ডায়েরিটা হচ্ছে একটা অটোগ্রাফের ডায়েরি। ওই অটোগ্রাফগুলো দেখেই আমার কিন্তু আমি সমাধান করতে পারলাম, না হলে কিন্তু এই খুনিকে ধরা আমার পক্ষে সম্ভব হতো না। তাছাড়া আড্ডা সবাইকেই আমি নেড়ে চেড়ে দেখেছি, বুঝেছ? প্রথমে ধরো নৃপতির কথা। নৃপতির একজন স্ত্রীলোক আছে, সে মাঝে মধ্যে তার কাছে অভিসারে যায়, আর সুজন হচ্ছে ব্যর্থ প্রেমী। ওদিকে খড়গ বাহাদুর আর কপিলের না সেরকম মেয়ে ঘটিত কোনো সমস্যা নেই। তাহলে বাকি রইল কি? প্রবাল। তখন আমার সমস্ত সন্দেহ গিয়ে পড়ে ওই প্রবালের ওপর। হ্যালো, আরে হ্যাঁ দেবাশিস বাবু, বলুন। হ্যাঁ, আপনার কথাই হচ্ছিল এতক্ষণ। সত্যি যা ফাঁড়া কাটলো না প্রবাল যে এরকম করবে আমি বিশ্বাস করতে পারছি না। আসলে কি জানেন তো, সেদিন ওই খড়গ বাহাদুর যখন নৃপতির বাড়ি থেকে আপনাকে ফোন করছিল তখন কিন্তু সেখানে প্রবাল উপস্থিত ছিল। সে সমস্ত কথা শোনে এবং সে জানতে পারে যে আপনারা রবীন্দ্র সরোবর যাচ্ছেন, তখনই কিন্তু সে আপনাকে মারার পরিকল্পনাটা করে। তার মানে ও সবসময় সজারুর কাঁটা নিয়ে ঘুরত? বাবা, কি সাংঘাতিক। যাকে আজ রাতে আমার বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আপনারা সকলে আসবেন। হ্যাঁ অবশ্যই যাব, আপনি ডাকবেন আর আমরা যাবো না তা হয় নিশ্চয়ই। আচ্ছা, কিন্তু উপলক্ষটা জানতে পারলাম না। ব্যোমকেশ বাবু, আজ আমাদের সত্যিকারের ফুলশয্যা, তাই নাকি? আপনারা সবাই অবশ্যই আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আপনাদের দুজনকেই আমার শুভেচ্ছা রইল, আপনারা সুখী হন এই কামনাই করি। রাখি তাহলে। হ্যাঁ রাখুন, ধন্যবাদ। এই দেবাশিস বাবু তার ফুলশয্যার জন্য আমাদের নিমন্ত্রণ করেছেন, যাবে নাকি? অবশ্যই যাব। আচ্ছা আজ তাহলে আমি উঠি। বেশ, রাতেই তো আবার দেখা হচ্ছে। হ্যাঁ হচ্ছে, চল। হ্যাঁ দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।